আজ থেকে আগামী 5 দিন অ্যাজ এ হোল পশ্চিমবঙ্গে শুষ্ক আবহাওয়া, অর্থাৎ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ কোথাওই কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, ড্রাই ওয়েদার থাকবে। তার কারণ আমাদের উপরে মূলত উত্তর পশ্চিম দিক থেকে যে হাওয়া সেটাই থাকবে, অর্থাৎ পশ্চিমী হাওয়া, শুকনো হাওয়া, ফলে বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রা, রাতের তাপমাত্রা গ্রাজুয়ালি কালকে থেকে একটুখানি কমবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সব জায়গাতে, ইভেন কলকাতাতেও, বিশেষ করে 23, 24, 25 এই সময়টা হয়তো এখন যা চলছে তার থেকে 1 থেকে 2 ডিগ্রি টেম্পারেচার নামবে। হয়তো দেখা যাবে এই সময়টা একদিন হয়তো 20-এর জাস্ট নিচে হয়তো কলকাতার ক্ষেত্রে টেম্পারেচার নামতে পারে। ওয়ার্নিং কোথাও কিছু নেই এই মুহূর্তে। সামনে 21-22 পথে জগদ্ধাত্রী পুজো, ফলে হুগলিতে বিশেষ করে উড়িষ্যা, চন্দননগর বা যেসব জায়গায় জগদ্ধাত্রী পুজো একটু বেশি করে হয় সেখানকার জন্যই একই ওয়েদার, অর্থাৎ শুকনো আবহাওয়া, বৃষ্টির সম্ভাবনা নেই, সিগনিফিক্যান্ট কোনো চেঞ্জ নেই তাপমাত্রা, কিন্তু রাতের তাপমাত্রা কালকের পর থেকে 1 থেকে 2 ডিগ্রি কমার সম্ভাবনা। আজ থেকে আগামী 5 দিন অ্যাজ এ হোল পশ্চিমবঙ্গে শুষ্ক আবহাওয়া, অর্থাৎ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ কোথাওই কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, ড্রাই ওয়েদার থাকবে। তার কারণ আমাদের উপরে মূলত উত্তর পশ্চিম দিক থেকে যে হাওয়া সেটাই থাকবে, অর্থাৎ পশ্চিমী হাওয়া, শুকনো হাওয়া, ফলে বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রা, রাতের তাপমাত্রা গ্রাজুয়ালি কালকের থেকে একটুখানি কমবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সব জায়গাতে, ইভেন কলকাতাতেও, বিশেষ করে 23, 24, 25 এই সময়টা হয়তো এখন যা চলছে তার থেকে 1 থেকে 2 ডিগ্রি টেম্পারেচার নামবে। হয়তো দেখা যাবে এই সময়টা একদিন হয়তো 20-এর জাস্ট নিচে হয়তো কলকাতার ক্ষেত্রে টেম্পারেচার নামতে পারে। ওয়ার্নিং কোথাও কিছু নেই এই মুহূর্তে।